আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা 2021 সালে 49তম বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এই সার্কুলারে আবেদন করেছো। এই সার্কুলারে কিন্তু বেশ কয়েকটি জেলা থেকে এবার অংশগ্রহণ করা যাচ্ছে না, অর্থাৎ আবেদন করা যাচ্ছে না, বাট এই জেলাগুলো বাদে তোমরা যে জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছো, এখন তোমরা কিভাবে প্রস্তুতি নিলে বা তুমি কিভাবে প্রিপারেশন নিলে তুমি এই বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি 49তম সার্কুলারে তুমি চাকরি পেতে পারো? অর্থাৎ আজকে আমি তোমাদেরকে একটু অ্যাডভাইস দিব, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব এবং সাজেশন দিব। প্রথমে দেখো, তোমাদেরকে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদে তোমাদের লিখিত পরীক্ষা সবার আগে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা কোথায় হয় আমি একটু বলে দিই। বাংলাদেশ বিমান বাহিনীর যে তেজগাঁও পুরাতন নির্বাচন তথ্য কেন্দ্র রয়েছে, ওখানেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসির পদের পরীক্ষা হয়ে থাকে। এমওডিসি পদের পরীক্ষায় তোমাদের সর্বপ্রথম লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? আমি একটু জাস্ট প্ল্যানিংটা করে দিচ্ছি তোমাদের, যে তোমরা যারা আবেদন করেছো এখন থেকে কোন প্ল্যানিং এ প্রিপারেশন নিয়ে গেলে তুমি পরীক্ষা চান্স পেতে পারো, ঠিক আছে? তোমাদের বাংলা এবং ইংলিশ এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে 25-25 করে 50। এমসিকিউ পদ্ধতিতে তোমরা ক্লাস 19 এর যে টেক্সট বই পড়েছিলা বাংলা সাহিত্য এবং সেকেন্ড পার্ট অর্থাৎ ব্যাকরণ, ইংলিশের ব্যাকরণ অংশগুলো পড়তে হবে, গ্রামার অংশগুলো পড়তে হবে, তাহলে তুমি অনায়াসে খুব ভালো করতে পারবে, ঠিক আছে? ইংলিশের কোন বিষয়ে কোন বই থেকে প্রশ্নগুলো হতে পারে, তোমরা অনেকেই পড়েছো অ্যাডভান্স নামে একটা ইংলিশ গ্রামার বই রয়েছে, ওই বইটা ভালোভাবে ফলো করতে হবে। এবং তোমাদের টেক্সট বই যে বাংলা ব্যাকরণ ছিল সেটা খুব ভালোভাবে পড়তে হবে, এবং ব্যাকরণ বইয়ের শেষের দিকে দেখবা কিছু এমসিকিউ অনুশীলন রয়েছে, ওগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি আশাবাদী তোমরা পরীক্ষা অনেক ভালো করতে পারবা। আর এমওডিসি লিখিত পরীক্ষা ভালো করার জন্য আমি আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি, ওই টিউটোরিয়ালগুলো তুমি চাইলে দেখে আসতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যখন লিখিত পরীক্ষা পাস করবা, লিখিত পরীক্ষা কিন্তু অনেক কঠিন হয়, ঠিক আছে? কম্পিটিশন হবে প্রচুর, তো এই কারণে প্রচুর পড়ালেখা করতে হবে। তো লিখিত পরীক্ষায় পাস করার পরে তোমাদের মেডিকেল পরীক্ষা হবে। হ্যাঁ, মেডিকেল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা, মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, সরি মৌখিক পরীক্ষা হবে। হ্যাঁ, মৌখিক পরীক্ষায় যারা ফাইনালি টিকে যাবে তারাই কিন্তু আসলে এমওডিসি পদে চান্স পাওয়ার জন্য একদম যোগ্যতা অর্জন করলা। বাট এখানে শুনতে যত সহজ যে লিখিত বা তারপর মেডিকেল এবং মৌখিক, আসলে অতটা কিন্তু সহজ ভাবা ঠিক হবে না, কারণ এমওডিসি পদে প্রত্যেকটা জেলা থেকে, যে জেলাগুলো থেকে যারা তোমরা আবেদন করতে পেরেছো, প্রত্যেকটা জেলা থেকে একজন করে তো নেবে, এটা কনফার্ম, বাট তারা কিন্তু চাইলে আরও হয়তো বা এক্সট্রা একজন দুজন করে নিতে পারে। তো সচরাচর দেখা যায় একটা জেলা থেকে যারা আবেদন করতে পেরেছো তারা কিন্তু বেসিক্যালি দুজন করে বা একজন করে চান্স পায়। তো এই জায়গাটায় কিন্তু অনেক প্রার্থী পরীক্ষা দিতে যায়, হাজার হাজার প্রার্থী, অল্প সংখ্যক স্টুডেন্ট চান্স পাচ্ছে। সবসময় মনে রাখবে, দেখো যদি একজন করে নেয় তোমার জেলায়, তাহলে তোমাকে ওই একজনের মধ্যে থাকতে হবে। তো শুধু থাকতে চাইলে তো আর সম্ভব না, চাকরি করতে চাইলে তো আসলে সম্ভব না। চাকরি পাওয়ার পিছনে অনেক শ্রম দিতে হবে, অনেক তোমার সঠিক গাইডলাইনগুলোকে কাজে লাগাতে হবে, সঠিক পরামর্শ মেনে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু সাফল্য আসবে। তো যাই হোক, আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা তোমাদের পরীক্ষার ডেট শেষ, পরীক্ষা শুরু হয়ে যাবে, আবেদনের ডেট তো শেষ হয়ে গেছে 8ই মে, ঠিক আছে? কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে। তো এই কারণে যাদের হাতে এখনো তোমাদের সময় আছে, তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। ঈদের পরবর্তী ব্যাচে অর্থাৎ 20 মে থেকে আমাদের এখানে ক্লাস শুরু হবে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং এমওডিসি পদের জন্য। হ্যাঁ, তোমরা এখানে এসে প্রস্তুতি যদি নাও 15 দিন অথবা 1 মাসের, আমি তোমাদেরকে একটা আশা আলো দেখাতে পারি, সেটি হচ্ছিল আমরা যেভাবে তোমাদেরকে সাজেশন মাফিক লিখিত পরীক্ষার জন্য যে গাইডগুলো দিব বা সাজেশন শিটগুলো দিব, ওগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ অনায়াসে তুমি পরীক্ষায় পাশ করার জন্য সক্ষমতা অর্জন করবে ইনশাল্লাহ। তো যাই হোক, এছাড়াও তোমার
মেডিকেল টুকিটাকি অনেক ছোটখাটো মেডিকেল সমস্যা থেকে থাকে, যে সমস্যাগুলো কিন্তু দেখা যায় ছোট্ট অ্যাডভাইসের মাধ্যমেই ঠিক করা পসিবল। হ্যাঁ, ওই ধরনের কোনো মেডিকেল যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এখানে আসলে আমরা তো মেডিকেল চেক আপ করবোই, সেখান থেকেও তুমি একটা সমাধান পাচ্ছ। পাশাপাশি মৌখিক পরীক্ষা দিতে গেলে কিন্তু অনেকেই কিন্তু ভয়ের পায়, কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে ওখানে বড় বড় অফিসাররা থাকেন, তাদের সামনে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, নার্ভাস হয়ে যায়, ভয় পায়, সঠিক উত্তরটাও কিন্তু অনেকে জানা থাকলেও ওখানে গিয়ে দিতে পারছে না। তো এই ভাইবা পরীক্ষা ভালো করতে চাইলে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং ভাইবা দেওয়ার প্র্যাকটিসটা এখন থেকে করতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি তোমরা মোটামুটি ফলো করো তাহলে আমি আশাবাদী যে তোমরা ইনশাল্লাহ এবার বিমান বাহিনীর এমওডিসি পদে তোমরা চাকরি পেয়ে যাবো, ঠিক আছে। আর চলো আরেকটা বিষয়, সেটা হচ্ছে সময়কে কাজে লাগানো শিখতে হবে এবং ভালো পরামর্শ নিয়ে, ভালো গাইডলাইন নিয়ে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ করার পিছনে পরিশ্রম করা শিখতে হবে। এই কাজগুলো করো, আমি আশাবাদী ইনশাল্লাহ তোমরা এবারেই হয়তো বা চান্স পাচ্ছ বা চান্স পাবা। তো যাক, সবাই ভালো থেকো, আগামীতে আবার কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলে আসবো। ধন্যবাদ সবাই। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।